হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে রিজার্ভ ও সম্পদ মূল্যের সেরা আর্থিক খাতের চার কোম্পানি। তো এই চারটি কোম্পানি নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হব। আমরা আসলে সব সময় খোঁজার চেষ্টা করি যে কোন কোম্পানিতে বেশি রিজার্ভ ফান্ড আছে, কারণ রিজার্ভ ফান্ড থাকলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোম্পানিটি কখনো লসের সম্মুখীন হলে পরবর্তী বছর যাতে আমাদের ডিভিডেন্ড দিতে পারে তাদের রিজার্ভ ফান্ড থেকে। তো এটি আমাদের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেমন আমরা এসিআই এর দিকেও যদি খেয়াল করি, এসিআই কিন্তু একটা টাইমে প্রচুর লসে ছিল, কিন্তু প্রত্যেক বছর তাদের ইন্টেনশন ভালো থাকার ফলে কিন্তু আমাদেরকে ডিভিডেন্ড দিয়েছে। তো এটা কি কারণে দিয়েছে? তাদের রিজার্ভ ফান্ডে কিন্তু ভালো পরিমাণে একটা ক্যাশ ছিল, বিধায় কিন্তু আমাদের দিয়েছে। তো আমাদের অনেক সময় কিন্তু এই জিনিসটা বিবেচনায় রাখতে হয় যে কোম্পানিটি হঠাৎ করে কখনো লসের সম্মুখীন হলো কিন্তু আমাকে তার ডিভিডেন্ড থেকে বঞ্চিত যাতে না করে। তো আমরা এই রকম চারটা সেরা কোম্পানিদের তুলে ধরার চেষ্টা করব এবং সেগুলো হচ্ছে ফাইন্যান্স সেক্টরের। প্রথমে যদি আসি তাহলে আসবো গিয়ে উত্তরা ফাইন্যান্স। তাদের অলরেডি রিজার্ভ ফান্ডে আছে কিন্তু 597 কোটি টাকার মতন, 597 কোটি টাকার মতন, যেটি হচ্ছে যে তাদের পরিশোধিত মূলধনের কিন্তু মূল্যের চেয়ে 4 গুণ বেশি। এরপরেই যদি আমরা যাই আরেকটি কোম্পানিতে, সেটি হচ্ছে গিয়ে আমরা যাব আইসিবি। আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন, আপনারা জানেন যে এটা টোটালটাই আসলে ফান্ড আসলে আসে কিন্তু আপনার গভর্নমেন্ট থেকে, এবং তাদের কিন্তু মেজরিটি শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পন্সর ডিরেক্টরের হাতে, এবং একটা পরেই রয়েছে কিন্তু গভর্নমেন্টের হাতে। তাদের কিন্তু আপনার রিজার্ভ ফান্ড রয়েছে আপনার প্রায় 2888 কোটি টাকার, যেটি হচ্ছে গিয়ে তাদের অনুমোদিত মূলধনের 3 গুণের বেশি। একটা ভালো নাম্বার অফ কিন্তু ফান্ড রয়েছে। এরপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে যে আসবো গিয়ে ফাইন্যান্স সেক্টরে আরেকটি ভালো একটা কোম্পানি, যেটি হচ্ছে যে ডেল্টা ব্র্যাক হাউজিং। এই কোম্পানিটি কিন্তু মেজরিটি শেয়ার যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে তাদের স্পন্সর ডিরেক্টরদের হাতে, 51%-এর উপরে রয়েছে তাদের স্পন্সর ডিরেক্টরদের হাতে, এবং হচ্ছে যে তাদের রিজার্ভ ফান্ডে রয়েছে 460 কোটি টাকার মতন, যেটি হচ্ছে যে অনুমোদিত মূলধনের আপনার 2.5 গুণের বেশি। এবং এরপরে আরেকটি যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে যে আইডেলসি ফাইন্যান্স। এটি আপনারা জানেন যে ফাইন্যান্স সেক্টরের অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি, তাদেরও রিজার্ভ ফান্ডে ভালো একটা পরিমাণে রয়েছে, সেটি হচ্ছে যে 1000 কোটি টাকার মতন, এবং তাদের কিন্তু অনুমোদিত মূলধনের 2.5 গুণের বেশি রয়েছে। তো এদের আপনার হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আপনার রিজার্ভ ফান্ড রয়েছে। তো এই কোম্পানিগুলো এর মানেই না যে আপনারা আজকে কিংবা কালকে বিনিয়োগ করে কিংবা সেল আউট করে দিলেন, এটি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে, কারণ আপনাদের জানা উচিত যে আসলে মার্কেটে কারা ভালো করছে এবং কারা ভালো একটা গুডউইল নিয়ে আছে, কখনো যদি লসের সম্মুখীন হয় তাদের সেই ফান্ড থেকে আপনাকে হয়তো অন্যান্য বছরে ডিভিডেন্ড দেওয়ার মতন তাদের ক্যাপাবিলিটি আছে। তো জাস্ট এটি একটি ইনফরমেশন দেওয়ার জন্য। আশা রাখি এ থেকে আপনারা উপকৃত হবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।